তারা যখন গম নিয়ে কেন আনে ফিরল বাড়িতে ঢুকে যখন গমের বস্তা খুললো তারা তো অবাক যে হ্যাঁ জি বিদা আছুন আর ইলাই না তারা ইয়াকিব সাল্লামকে বললেন যে বাবা দেখেন কত ভালো মানুষ মিশরের অর্থমন্ত্রী তিনি আমাদের টাকাটাও রাখেননি টাকাটাও আমাদের ব্যাগের ভিতরে দিয়ে দিয়েছেন তবে বাবা নেক্সট টাইমে যদি আমাদের গম আনতে হয় তিনি বলেছেন যে আসলে আমাদের আরেক ভাই আছে কিনা না তিনি বিশ্বাস করেন না যতক্ষণ না আমরা বেনিয়ামিনকে তার সামনে হাজির না করাবো ইয়াকুব আলাইসাল্লাম বললেন ছোটোবেলায় যেভাবে আমি বিশ্বাস করে ইউসুফকে তোমাদের হাতে দিয়ে ইউসুফকে হারিয়েছি তোমরা কি চাচ্ছো আবারও আমি বেনিয়ামিনকে দিয়ে বেনিয়ামিনকে এভাবে হারাতে কখনোই না কিন্তু ছেলেরা জোরা করতে লাগলো ইয়াকুব আলাইস্লামও আর বেনিয়ামিনকেও তিনি ধরে রাখতে পারলেন না এক বছর পরে তাদের এই গমগুলো যখন শেষ হয়ে গেল তারা বেনিয়ামিনকে নিয়ে মিশরে রওনা হলেন ইসুফ আলাহিসামের সাথে সাক্ষাৎ করলেন ইসুফ আলাইসালাম বললেন তাহলে এটাই তোমাদের ভাই বেনিয়ামিন তারা বললো হ্যাঁ তিনি বললেন ঠিক আছে তাহলে তো তোমরা সত্যবাদী তোমাদেরকে আবারও অনেকগুলো বস্তা করে আমি গম দিয়ে পাঠিয়ে দেব তিনি গমের বস্তা দিয়ে দিলেন এবার তিনি বুদ্ধি করে একটা ট্রিক করে বেনিয়ামিনকে যাতে নিজের কাছে রেখে দিতে পারেন তিনি একটি কাজ করলেন উনি একটি স্বর্ণের পানপাত্র ব্যবহার করতেন যেটা দিয়ে তিনি পানি খেতেন বা মিশরের রাজা পানি খেত তিনি বুদ্ধি করে এই পানপাত্রটা বেনিয়ামিনের গমের বস্তার ভিতরে ঢুকিয়ে দিলেন এবং তারা যখন ফিরে চলে যেতে লাগলো গমের বস্তা নিয়ে তিনি সৈন্যদেরকে পাঠালেন মিশরীয় সৈন্য তারা সবাইকে ডাক মানে কাফেলার লোকেরা দাঁড়াও তোমরা ভাই দাঁড়ালেন সহ তারা বললেন কি বলছো আমরা এখানে এসেছি গম নেবার জন্য আমরা তো চুরি করতে আসনি তোমরা কি হারিয়েছো বলো তারা বললো আমাদের রাজার পানপাত্র হারিয়েছি তারা বললো আমরা তোমাদের পানপাত্র নিয়ে কি করবো আমরা দুর্ভিক্ষে মরে যাবার উপক্রম সৈন্যবাহিনীর লোকেরা বললো যদি তোমাদের কারোর গমের বস্তার ভেতরে আমাদের রাজার পান পানি খাওয়ার পাত্র পাওয়া যায় তখন কী শাস্তি হবে বলো তারা বলল যার গমের বস্তার ভেতরে সেই পানপাত্র পাবে তাকে তোমরা রেখে দিও কারণ আমাদের এলাকায় চোরদেরকে আমরা এই শাস্তি দেই কেউ যদি কারো জিনিস চুরি করে তাহলে যার জিনিস চুরি করা হলো সেই চোর তার দাস হয়ে যায় তো আমাদের কারো গমের বস্তার ভেতরে যদি সেটা পাওয়া যায় সে তোমাদের দাস তাকে রেখে দিও এবার সৈনিকদের মধ্যে থেকে একজন প্রত্যেকের গমের বস্তার থেকে গম বের করে খুঁজতে লাগলো সার্চ করতে লাগলো সার্চ করতে করতে কারো গমের বস্তার ভেতরে যখন পায় না সর্বশেষে যখন বানিয়ামিনের বস্তা চেক করা হলো দেখা হলো যে এখানে বানিয়ামিনের গমের বস্তার ভেতরে সেই পানপাত্র পাওয়া গেল বাকি দশ ভাই তো লা জবাব তারা তো অবাক তারা বললো হে বেনিয়ামিন তুমি কি করলে এটা তুমি এখানে এসে চুরি করবে আমরা কল্পনাও করতে পারিনি তারা একটা মিথ্যা কথা বললো তারা বললো তোর তোমার ভাইও ছিল চোর তুমিও একটা চোর নজুল্লাহম তালি আসলে কথাটা একেবারেই মিথ্যা তখন সাইদানা ইউসুফ আলাইসাল্লাম ওই জায়গায় এসে উপস্থিত হলেন তিনি বললেন যে তোমরা বলেছ চোরকে আমরা সাথে করে নিয়ে যাব। বেনিয়ামিনের বস্তায় যেহেতু পাওয়া গিয়েছে তাকে আমি নিয়ে গেলাম তারা বলল হে মিশরের অর্থমন্ত্রী হে মেহেরবান আপনি তো অত্যন্ত দয়ালু এই ভাইকে যদি আমরা আমাদের বাবার কাছে ফিরিয়ে দিতে না পারি আমাদের বাবা হয়তো মারাই যাবেন আপনি যদি মেহরবানি করে তার বদলে আমাদের দশ ভাইয়ের যে কোনো একজনকে রেখে দেন তার জায়গায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। আলি সাল্লাম বললেন না আমার না কারণ যে চুরি করেছে শাস্তি আমি তাকে না দিয়ে যদি অন্য কাউকে দিই তাহলে মিশরের সবাই আমাকে জালিম ডাকবে আমি একজন ন্যায়পরায়ণ বাদশাহ এখানে আমার সুনাম রয়েছে এটা আমি পারব না তিনি ট্রিক করে তার আপন ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিলেন সুবাহি অনেক বছর পর ভাইয়ের সাথে তিনি মলাকাত করলেন কোলাকুলি করলেন এবং তিনি যখন বেনিয়ামিনকে নিজের পরিচয় দিলেন বানিয়ামিনও